পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগর উপরে রহিতবা লঘুচাপ আজি অধিক ঘনীভূত হয়ে গভীর অপপাতে পরিণত হয়েছে। বাত্যা ভয় টলিবা পরে এবে বর্ষা দেখাউছি তার তাণ্ডব লীলা। আন্ধ্রপ্রদেশর কাকিনাড়া নিকটে গভীর অপপাত কারণর রাজ্যের তুহাকু তুহা বর্ষা লাগি রয়েছে। অপপাত প্রভাবে ধোই যাইছি দক্ষিণ ওড়িশা, ফলে গতকাল রাতে বর্ষা আরম্ভ হয়ে যাই। দক্ষিণ উপকূল সহ দক্ষিণ ও উপকূল ওড়িশার প্রায় সমস্ত স্থানের বর্ষা হব বলে আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর সূচনা দিয়া যাই। এই সময়ের পবন বেগ 45-55 কিলোমিটার রহব, মঝে মঝে 60 কিলোমিটার বেগরে পবন ঝটকা অনুভূত হব। সমুদ্র মধ্য অশান্ত রহব, তেমন মৎস্যজীবী মানুষ সমুদ্র ভিতরক যা বারণ করা যাই। রাজ্যের 8 জেলার প্রবল বর্ষা হব। জেলাগুড়ি হল মালকানগিরি, রায়গড়া, কোরাপুট, নবরঙ্গপুর, গজপতি, গঞ্জাম, পুরী ও জগৎসিংহপুর। এই জেলাগুড়ির অনেক স্থানের প্রবল বর্ষার সম্ভাবনা নিয়ে জেলাগুড়ে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই। দক্ষিণ উপকূল রাজ্যগুড়ি সমেত উপকূল ও দক্ষিণ ওড়িশার অধিকাংশ স্থানের আসন্তকালি বর্ষা হব। উত্তর আভ্যন্তরীণ ওড়িশার জেলাগুড়ে বর্ষার পরিমাণ কম রয়েছে, কিছু কিছু স্থানের হালকারু মধ্যম ধরনের বর্ষা হয়ে পড়ে বলে সে কিন্তু